आवाज दिया बोलें बई करते हबे काके সুবহানাল্লাহ বলেন এই কথা কি আমি মাওলানা জিলানির কথা না আল্লাহর কথা আর ওই আমার সন্দুরের বাবার দুবীর মুরজু আমার আল্লাহ নাম দিয়া কই হাবিব আমার দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহকে পাইতে চাই তারা যেন আপনার রাসূলকে ভালোবাসে সুবহানাল্লাহ কোন আমাদের নবীর দরকার আছে না নাই এই আওয়াজ দিলে চলবে না জোরে বলতে হবে নবীর দরকার আছে না নাই আমরা ওলি আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক কারণ আমি যখন মারা যাব আমার কবরে আমার বাবা যাবে না আমার কবরে আমার ভাই যাবে না আমার সন্তান স্ত্রী পুত্র কেউ যাবে না রে বাবা ওহো আমার সন্দুরার পাক দরবার শরীফের যুবক বায়রা আমার কবরের মধ্যে যিনি যাবেন তিনি হলেন কামলি ওয়ালা দুজাহানের বাদশা সুবহানাল্লাহ কোন ওই নবীর মহব্বত দরকার আছে না নাই আওয়াজ দিয়া বলতে হবে দরকার আছে না নাই নবী আমার জানির জান নবী আমার প্রাণের প্রাণ নবী আমার জানির জান নবী আমার প্রাণের প্রাণ নবীর কাছে পাবো মোরা খোদাই সন্ধান যদি টিকে রাখো ঈমান পাবে জান্নাতের বাগান যদি টিকে রাখো ঈমান পাবে জান্নাতের নবী চারা ত্রিভুবনে নবী চারা ত্রিভুবনে নাই কোনো সম্মান যদি টিকে রাখো ঈমান পাবে জান্নাতের বাগান যদি টিকে রাখো ঈমান পাবে জান্নাতের বাগান একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ ও আমার যুবক ভাইরা ও আমার মর্দানী সীমা বনে না গভীর মনোযোগ অল্প সময়ের ভিতরে শেষ করে দিবনে বাবা উলি আল্লাহ কারে কয় এই উলি আল্লাহর সংজ্ঞা দিতে গেলে অনেক সময় লাগবে উলি এক বচন আউলিয়া বহু বচন ঠিক কিনা বলেন অনেক বিয়াদবেরা কয় উলি আল্লাহর নাম নাকি কোরআনে নাই নাউজুবিল্লাহ কইতেন নানি আমরা অনেকে ফির বাবা ডাকি ডাকি কিনা কথা কয় না ফির শব্দ ডাকি না অনেক লোকেরা কফির শব্দ নাকি কোরআনে নাই আরে ফির তো ফারসি শব্দ এরা কোরআনে থাকতো কি করত সুবহানাল্লাহ কইতেন না কারণ কোরআন এক ভাষা আরবি ভাষা ফারসি ভাষা উর্দু ভাষা সব ভাষা আছে সুবহানাল্লাহ কোন এজন্য বলবো যুবক ভাইরা গভীর মনোযোগ আজকে এই মাহফিল থেকে চান্দুরাতবাগ দরবার শরীফ থেকে একটা মাসালা সূক্ষ্মভাবে মনোযোগ দিয়ে শুনুন যারা বলবে পীর শব্দ কোরআনে নাই বুঝতে হবে তাদের মাথার স্ক্রুপ ঢিলা আছে এই আওয়াজ মানি না জোরে কোন স্ক্রুপ ঢিলা আছে কারণ ইডি ফরেটি হই কিন্তু ইডি সে খানা কথা কয় না আমার আল্লাহ বলেন আমি তাদেরকে বলতে চাই যারা বলে ফির শব্দ কোরআনে নাই কারণ আল্লাহ তো কোরআনে বলছেন আলা ইন্না আউলিয়া সুবহানাল্লাহ কোন ফির শব্দ কোরআনে তাকার দরকার নাই কারণ ফির তো ফারসি শব্দ ঠিক না বে ঠিক কোরআনে যে শব্দ আছে ওই শব্দের মধ্যে তো আল্লাহ আউলিয়া লিখা দিছে আউলিয়া যারা হবে তারা আল্লাহর বন্ধু হয়ে যাবে সুবহানাল্লাহ কোন তাদের দুনিয়া তো বই নাই আখিরাত তো কোনো টেনশন নাই আজকে এই মাহফিল থেকে একটা কথা আমি বলে দিতে চাই আগে আপনারা বলুন আমরা যে নামাজ পড়ি নামাজ শব্দ ডাইরেক্ট কোরআনে আসেনি ডাইরেক্ট নামাজের কথা কোরআনে নাই গারের নাম গর্দ নাই আজকে বুঝাইয়া যাবো ওই ওয়াহাবি মোল্লারা
নিজের জানের পরোয়া করি না। আমার বাবা ছিল সুন্নি, দাদাও ছিল সুন্নি, সুবহানাল্লাহ। কোন আমি শুধু তাদের চক্ষু খুলে দিতে চাই যারা উলি আল্লাহর বিরোধিতা করে, যারা উলি আল্লাহর দরবারে গেলে উলি আল্লাহর দরবারে সুহবত যদি নিতে চায়, আমরা তাদের দরবারে চাই। তারা বলে আমরা নাকি শিরিক করি, ফুজা করি, নাউজুবিল্লাহ। কোন আপনারা বলুন আমরা কি ওলি আল্লাহর দরবারে জিয়ারত করি নাকি ফুজা করি? এই আওয়াজে মানি না জোরে কান। মাজার সত্তরে যে ফুজার সাথে সমতুল্য করে বুঝতে হবে তার ঈমান নাই, ঠিক কিনা বলেন? এই যুবক ভাইরা উলি আল্লাহর কি পাওয়ার? আজকের এই সংক্ষিপ্ত সময় বলা যাবে না, অনেক আলেম ওলামা আছে। শুধু একটা কথা মনে রাখুন, নামাজ শব্দ ডাইরেক্ট কোরআনে নাই, রোজার শব্দ ডাইরেক্ট কোরআনে নাই। কথা কম ঠিক নাবি ঠিক? ফেরেশতা শব্দ ডাইরেক্ট কোরআনে নাই। এখন কইবেন হুজুর কি ফেস লাগাইলেন, কোরআনে যদি না থাকে তাইলে আমরা নামাজ পড়ি কেন? কথা কয় না, ফেস লাগছে নি? ফেসটা তো ছুড়াইতে হবে আমার হইল নাকি? তা নাইলে বাইরে গেলে হবো কি হুজুর আইছে নামাজ খালাম বলে কিছুই কোরআনে নাই? কথা কয় না আমার আল্লাহ নামাজের কথা কোরআনে কিভাবে লিখেছেন? আল্লাহ বলছেন ওয়া আকিমুস-সালাহ, সুবহানাল্লাহ। কোন সালাত কায়েম করো, কি কইছে এখন বলেন? নামাজ কইছে না সালাত কইছে? তাইলে সালাতের অপর নাম নামাজ, সুবহানাল্লাহ। কোন তাইলে এজে কজে ফির শব্দ কোরআনে নাই, এরা কি কইবেন আপনারা? নামাজ শব্দ ডাইরেক্ট নাই কিন্তু সালাতের অর্থই নামাজ, সুবহানাল্লাহ। কোন ফেরেশতা নাম কোরআনে নাই, কোরআনে আছে মালাইকা, সুবহানাল্লাহ। কোন ইন্নাল্লাহা ওয়া মালাইকা, সুবহানাল্লাহ। কোন আয়াত আছে নি কোরআনে? কথা কই না ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নাবী, মারহাবা। কোন আমার আল্লাহ কি করে? ওয়া মালাইকা আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নাবী, সকল মিলে আমার হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সুবহানাল্লাহ। বলেন আসেনি ও কোরআনে? এজন্য বলি মালাইকা আছে কিন্তু ডাইরেক্ট ফেরেশতা নাই, কথা কোন ঠিক নাবি ঠিক? এজন্য তাদেরকে বলে রোজা শব্দ কোরআনে নাই কিন্তু সওম শব্দ কোরআনে আছে, ঠিক নাবি ঠিক? তে ঘুরায় কিন্তু একই, ঠিক নাবি ঠিক? তে ফির শব্দ কোরআনে নাই কিন্তু আল্লাহ আউলিয়া শব্দ দিয়া দিছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কা তে আমাদের উলির দরবারে আসার দরকার আছে না নাই? এই উলি আল্লাহর সুহবতের দরকার টাকা আছে না নাই? উলি আল্লাহর দরবারে আসলে আপনার মর্দা কলব জিন্দা হবে, সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে তো আপনাদের? কার কার আছে দি হাত তুলে দেখায় দেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সকলে বলে মারহাবা। আমার যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সাদিকিনের সঙ্গে কেন সঙ্গ লাভ করার কথা আমার আল্লাহ বলছেন? কারণ তারা এমন পাওয়ার নিয়ে আসছে রে বাবা, মোরাকাবা মুশাহাদার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আযিম পর্যন্ত দেখার ক্ষমতা রাখে। আওয়াজ দিয়া বলেন পারে কি পারে না? আমার নবী কামলিওয়ালা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা পাকে শুয়ে আজকের মাহফিলের দেখার ক্ষমতা আছে না নাই? এই বিশ্বাস কার কার আছে তুই হাত তুলে দে। নারে তাকবীর, নারে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামা, জিন্দাবাদ, জিন্দাবাদ, তাকবীর, আল্লাহু আকবার, সকলে বলে মারহাবা। আমি আলোচনায় প্রবেশ করতে পারছি না কারণ অনেক আলেম ওলামা। আমি শুধু এই এই যে আমাদের আমাদের ভিতরে যে ফেস লাগাইতেছে কিছু কিছু মূলবে, এটা শুধু বোঝানোর জন্য বলতেছি। কোন সময় সাবধান, এই বাংলাদেশ কিন্তু উলি আল্লাহর মাধ্যমে ইসলাম কায়েম হইছে, ঠিক না বে ঠিক? এই দেশে কিন্তু নবী রাসূলের মাধ্যমে ইসলাম আসে নাই, ঠিক না বে ঠিক? যারা বলে শাহজালালের মাজারটা ভাঙ্গে দিব, কনিও আল্লাহ কো তুই কিতা ভাঙবে, থরে আমি আল্লাহ নিজে ভাঙ্গে দেব, ঠিক না বে ঠিক?
শাহজালালের নাম ছিল কোথায়? এক জায়গাতে একটা কোনার মধ্যে আল্লাহ কয় এই নামটা এমন জায়গা তাই না দেবো এটার তলে দা আইবি আর যাইবে শাহজালাল নাম আর আসেনি ও নাকি খালি সিলেট ওই আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আছে না সুবহানাল্লাহ কইতেন না এই জন্য মনে রাখবেন যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে বুঝতে হবে তারা আবু জাহেলের দল ঠিক না বে ঠিক আমরা কি আবু জাহেলের দল না নবীর দল আওয়াজ দিয়ে বলেন আবু জাহেলের দল না নবীর দল আল্লাহ বলেন মান ইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি আমি রাসূলের ইত্তেবা করবে আমি আল্লাহ তার হয়ে যাই সুবহানাল্লাহ আল্লাহ পাক সকলকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এই দরবার থেকে যেন আমরা সুহবত নিয়ে বিয়াদবি করবেন না বাবারা বিয়াদবি খুব কঠিন জিনিস বিয়াদবি করার কারণে কত আলেম ধ্বংস হয়ে গেছে ঠিক না বে ঠিক এজন্য দরবারে আসবেন আদবের সাথে জিয়ারত করবেন বাবাদের এজাজত নিবেন বাবাদের সুহবতে থাকবেন মুর্দা কলব জিন্দা করে দিবেন কে আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ সঠিক আমল করার তৌফিক দান করুক